हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। चले एलाम आज के नतुन आरेकटी ब्लॉग निये। तो आज के बिकाल एकटू घुरते बेर हुएछी, एटा होच्छे गाजीपुरा 27-এ। तो छोटो परिसरे एकटी मेला बसेछे एखाने। आज के मेलाटी घूरिए देखाबो आर तैरी करे देखाबो डिमेर नारिकेल बिस्किट पिठा। तो आशा करछी आजकेर ब्लॉगटी आपनादेर भालो लागबे। মেলাটি খুবই ছোট ছিল, কিন্তু জিনিসপত্রের দাম ছিল খুবই কম, আর মেলাটির নামও ছিল সস্তা মেলা। তো যেহেতু সস্তা মেলা নাম, তাই সব জিনিসপাতিও এখানে সস্তাই ছিল। ছোট এই মেলাটির সব দোকানগুলোতে আমার যাওয়া হয়নি, তো যতটুকু ঘুরেছি ঠিক ততটুকুই আমি শেয়ার করলাম। তো এবার চলুন দেখে নেই খুব সহজেই ডিম দিয়ে নারকেল বিস্কিট পিঠা। তো সবার আগে চুলায় একটি প্যান বসিয়ে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ কোরানো নারিকেল। এবার নারিকেল চিনি আর পানি খুব ভালোভাবে মিশিয়ে নেচ্ছি আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর টোটাল 4 কাপ চালের গুঁড়া ইউজ করব। তো চালের গুঁড়াটা আমি একসাথে দিয়ে দিব না, অল্প অল্প করে মিশাবো। তো চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি। চালের গুঁড়া আর নারকেলের মিশ্রণটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন দিয়ে দিব দুইটি ডিম। এবার ডিমটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ডোটাকে একটু শক্ত করে বানাতে হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে।
ডোটা থেকে একটু করে ডো নিয়ে খুব ভালো করে হাতে গোল করে নিতে হবে। তারপরে এই ধরনের পিঠার ছাঁচ বাজারে কিনতে পাওয়া যায়। এই ছাঁচে একটু তেল বা ঘি লাগিয়ে পিঠাটাকে মাঝে রেখে এইভাবে চাপ দিতে হবে। তো এই শেপ দিয়ে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পিঠাটাকে ভেজে নিতে হবে। পিঠাটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। ব্রাউন কালার ধরার আগ পর্যন্ত পিঠাগুলোকে আমি ভেজে নিব। আর এই পিঠা আপনারা নর্মালে অনেকদিন বয়ামে ভরে সংরক্ষণ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো খুব সুন্দর একটি কালার চলে এসেছে। তো আমি এবার পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।